ওয়ালাইকুম সালাম ও বারাকাতু বাংলাদেশ থেকে ভাই প্রশ্ন করেছেন যে একজন মুসলিম অপর মুসলিমের ওপর যে ছয়টি হক আছে তা কি কি দলিল সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন একজন মুসলিম অপর মুসলিমের ওপর ছয়টি হক আছে এ বিষয়ে স্পষ্টভাবে মুসলিমের হাদিস আছে সেই সহি মুসলিম দু হাজার নম্বর হাদিস

সালামের জবাব দেওয়া তুল আতিস এবং দ্বিতীয় হচ্ছে যে এলে আলহামদুলিল্লাহ পড়বে তার জবাবে এরহামুকাল্লা বলা ওয়াইজা তুদ্দা আওয়াহ এবং তিন নম্বর হচ্ছে যে কেউ দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা এবং চার নম্বর হচ্ছে ওয়াইয়াদাতুলমারি কোনো ব্যক্তি অসুস্থ হলে শরীর খারাপ হলে তাকে দেখতে যাওয়া এবং তাকে সান্ত্বনা দেওয়া ওয়াইত উল জানাইজ এবং কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জানা যায় শরিক হওয়া এই পাঁচটি হল এবং অন্য এক রাওয়াতে আরেকটা বেশি বর্ণনা করা হয়েছে অফির ইওয়াতিন ওখরা ওয়াহিজাস তান শাহ ফানসেহলা যখন তোমার কাছে কেউ উপদেশ করার জন্য বলবে তখন তাকে কি করো উপদেশ দাও কিসের উপদেশ সৎ কাজ করার উপদেশ এবং মন্দ কাজ খারাপ কাজ করা থেকে বিরত থাকার উপদেশ দেখুন হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নাম্বার দু হাজার একশো বাষট্টি আশা করি বুঝতে পেরেছেন যে একজন মুসলিম অপর মুসলিমের ওপর ছয়টি হক কি কি যা